আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। আজকে সর্বশেষ ধাপ পর্ব ৬ দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ নির্ণয়। মধ্যপদ কি নির্ণয় করতে হয় সেটা আজকে দেখাবো। এটার মধ্যে দিয়ে মোটামুটি বেসিকের অধ্যায় শেষ করব আশা করি। তাই মধ্যপদ হলো আমরা দ্বিপদী বিস্তৃতি, আমরা যদি ঘাত ৫ থেকে পদ সংখ্যা ৬ হয় তাহলে ৬ হয়ে গেলে মধ্যপদ কোনটা হতে পারে? যেমন এখানে মধ্যপদ কোনটা? এখানে 1 2 3 6 7 1 2 3 4 5 6 এটার মধ্যে মধ্যপদ কোনটা? মধ্যপদ এখানে ৩। আবার এখানে যেরকম থাকে 1 2 3 4 5 6 1 2 3 এখানে মধ্যপদ কোনটা হবে? 3 4 মধ্যপদ হলো একটা বিস্তৃতি করলাম, তার মাঝখানের যে পদ কি হবে সেটাকে বলা হয় মধ্যপদ। তো আমরা এখানে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে সেটা আমরা দেখাবো। যদি আমরা মনে করি যে একটা রাশি এখানে দেওয়া আছে 1 + y² একটা বীজগাণিতিক রাশি, এই রাশির মধ্যে দ্বিপদী এটাকে আমরা যদি দ্বিপদী বিস্তৃতি করি তাহলে তার মধ্যপদ কি হবে? এইটা তো 1 + y² আমরা যদি সূত্র ভাঙাই তাহলে এটা কি লেখা যায়? a² + 2 × 1 × y + y² 1² মানে 1 2y 2y + y² নিশ্চয়ই বুঝা গেল এখানে মধ্যপদ এখানে 2y। তো এটা বের করার সূত্রটা কি? সূত্রটা আমরা এখন দেখব। যদি এখানে আমরা ঘাত দিলাম 2 দিলাম, যদি এখানে ধরলাম যে এটা পাওয়ার n ধরলাম, যদি আমরা n ধরি তাহলে আমরা লিখতে পারি এখানে যদি ঘাত জোড় হয়, জোড় হয়ে গেলে আমরা কি n এর মান মনে রাখতে হবে। n এর মান জোড় হলে মধ্যপদ হবে একটি। যেমন এখানে 1 + y² মানে ঘাত 2 মানে জোড়, জোড় হয়ে গেলে মধ্যপদ কি হবে? একটা হবে 2y। আবার n এর মান বিজোড় হলে মধ্যপদ হবে 2টি। জোড় হয়ে গেলে মধ্যপদ হবে একটা, আর যখন বিজোড় হবে তখন মধ্যপদ হবে 2টি। তাহলে আমরা আগে জোড়ের কথা বলি। জোড় হয়ে গেলে আমরা যেখানে 1 + 2y + y² লিখলাম, 2y কে মধ্যপদ হয় দেখলাম যে মাঝখানের পদটাই মধ্যপদ। এটা আমরা এখন সূত্রের মাধ্যমে এটা আমরা প্রয়োগ করে দেখাবো। যদি আমরা এখানে বলি যে দ্বিপদী বিস্তৃতির মধ্যপদটি হবে, আমরা এটা একটু মুছে দেই, দ্বিপদী বিস্তৃতির সূত্র হলো n/2 + 1 তম পদ, n/2 + 1 তম পদ। যখন জোড় হবে, জোড় হয়ে গেলে মধ্যপদটি হবে n/2 + 1 তম পদ। তাই এটাকে আমরা কি লিখতে পারি? n এর মান 2 দিলাম, n এর মান যদি আমরা জোড় ধরলাম এখানে 2 2/2 + 1 তম পদ, কাটাকাটি গেল 1 1 + 1 2 তম পদ, এবং 1 পুরো কি লেখা যায়? 1 + 1 তম পদ। 1 + 1 তম মানে r + 1 তম পদ। এখানে আমরা 2 থাকলে 1 + 1, 3 থাকলে 2 + 1 2 তম পদের মান আমাদের মধ্যপদ হবে। তাহলে 2 লেখা যায় 1 + 1 তম পদ। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং মধ্যপদের মান, এখানে মধ্যপদের মান কি হবে? সূত্র অনুযায়ী আমরা মধ্যপদের মান লিখতে পারি 2c1 1 → 2 - 1 y → 1। এখানে আমাদের ঘাত আছে 2 c কম্বিনেশন 1 মানে এখানে এটা হলো r এর মান, এটা তাহলে এখানে কি লিখলাম? 2c1 ইনটু প্রথম এখানে আছে 1, তাহলে 1 টু দি পাওয়ার n - 2 - 1 ইনটু y দেওয়া আছে y টু দি পাওয়ার এখানে r এর মান তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 1 মানে কি 2 আর 1 2 মানে 1 y উপরে 1 মানে এখানে y হবে তাহলে 1 এর পাওয়ার 1 হলে 1 হবে আর 2 এর 2 তাহলে 2y তাহলে এখানে আমাদের জোর হয়ে গেলে যে একটা পদ মধ্যক হয় সেটা আমরা দেখলাম কি হলো একটা পদ মধ্যক এখানে দেখো 1 + 2 + y স্কয়ার এখানে r এর মান জোর দেওয়া আছে তাহলে আমরা আগে লিখছিলাম যে r এর মান জোর হয়ে গেলে মধ্যপদ হবে একটা সেটা আমরা একটা পাইলাম করে এখানে দেখো 2y পেয়ে গেলাম এই 2y হলো মধ্যপদ এই যে বিস্তৃতি দেওয়া আছে এই বিস্তৃতির মধ্যপদ কত 2y তাহলে আমরা r এর মান যে কোন এখানে হতে পারে এখানে 1 + y x + y x + x/2 x + y/2 হোল স্কয়ার বা 3 যাই থাক জোর থাকলে 2 থাক 4 থাক 6 থাক জোর থাকলে তো আমরা এই নামে করব r এর মান জোর হয়ে গেলে মধ্যপদ হবে একটা আমরা দেখলাম তাহলে এইভাবে তোমরা মধ্যপদের মান জোর হয়ে গেলে এইভাবে বের করবা আশা করি বুঝতে পারছো এখন আমরা বিজোর হয়ে গেলে বল r এর মান বিজোর হলে মধ্যপদ দুইটা হবে সেটা আমরা দেখব এটা মুছে দিলাম সূত্র তোমাদের মনে রাখতে হবে তাহলে তোমরা যে কোনো দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ সহজে নির্ণয় করতে পারবা আশা করি এখন যখন আমরা যখন বিজোড় হবে আবার আমরা এটা দেখাতে চাই ওয়ান প্লাস ওয়াই হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউব আমরা এখানে 1 + y होल क्यूब এর ফর্মুলা লিখলাম সূত্র লিখলাম 1 কিউবে 1 হবে 1 স্কয়ারে 1 তাহলে কি হবে এটা 3y + 3 দ্বারা 1 গুণ করলে 3y স্কয়ার তাহলে 3y স্কয়ার + y কিউব আমরা এখানে বলছিলাম যে r এর মান যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ দুটো হবে তাহলে এখানে মধ্যপদ কি কি হবে যেটা এখানে r এর মান বিজোড় 3 তো বিজোড় হয়ে গেলে মধ্যপদ হবে দুইটা তাহলে এখানে কোনটা হবে थ्री वाई प्लस थ्री वाई इसका जो मध्यपद होगा ये हम देखो जे n এর मान বিজোড় হয়ে গেলে মধ্যপদ হয় দুইটা সেটা আমরা এখন দেখব তাহলে বিজোড় হয়ে গেলে সূত্রটা কি লিখতে হবে সূত্র আমরা এখানে লিখব দ্বিপদী বিস্তৃতির মধ্যপদটি হবে দ্বিপদী বিস্তৃতির মধ্যপদটি হবে n/1/2 প্লাস 1 তম পদ n/1/2 প্লাস 1 তম পদ এবং n প্লাস 1/2 তাই আমরা কি বললাম বিজোড় হয়ে গেলে মধ্যপদ দুটো হবে সূত্র হলো n-1/2 + 1 তম পদ এবং n+1/2 + 1 তম পদ এই দুটো এখানে আমরা যখন আমরা n এর মান তখন 3 বসাবো সেই ক্ষেত্রে আমাদের এই তথ্যগুলো যে আমাদের মিলে যাবে n এর মান যদি আমরা 3 বসাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে আমাদের ধর এখানে দেওয়া আছে আমাদের পাওয়ার ঘাত 3 দেওয়া n এর মান 3 হলে তো আমরা এখানে যদি মান বসাই তাহলে কি হয় 3-1/2 प्लस 1 तम पद ओ 3 प्लस 1/2 प्लस 1 तम पद तो এখানে 3-1 কি হয় 2 2/2 কত হবে 1 1 1 তাহলে যোগ করলে হবে দ্বিতীয়তম পদ ও 3-4 4/2 2 2 কত 3 দ্বিতীয় ও তৃতীয় তম পদ এখানে আমরা কি হবে 3 পাইলাম r এর মান 3 এখানে ঘাত 3 দেওয়া আছে ঘাত 3 আছে সেজন্য আমরা এখানে r এর পরিবর্তে 3 লিখলাম 3-1 সূত্র অনুযায়ী আমরা মান বসাই দিলাম r এর মান জাস্ট 3 আর কিছুই না ভাগ হিসাব করে দ্বিতীয় এবং তৃতীয় মিলে গেছে যে একটা বিজোড় হয়ে গেলে এখানে দ্বিতীয় এবং তৃতীয় পদের মান হবে মধ্যক দ্বিতীয় এবং 3y पद এটা আমরা এখানে আমরা করছি। এখন আমরা একটু উপরের দিকে একটু মুছে দেই, এখান থেকে একটু মুছে দিলাম। আমরা এই লাইনটা বুঝতে পারি। এখন আমরা সূত্রটা আমরা এখানে ওই সূত্রটা প্রয়োগ করলাম, এটা এখানে আমরা বিস্তারিত লিখবো। এখানে ঘাত আছে, এখানে আমাদের 3 3c 1 1 টু দি পাওয়ার 3 minus 1 y to the power 1 and 3c 2 1 to the power 3 minus 2 y to the power 2। कैलकुलेशन को लिखने की हो गए 3 3 1 माने 3 और 1 3 minus 1 है 2 1 square 2 है 1 square 1 ही है 3 minus 1 है 2 तले 1 जो दूसरा है तले 1 into 1 तले को तब 1 ওয়ান দেওয়া লাগা তাহলে কি হবে এখানে y উপর 1 মানে 3y y থাকবে 3y এবং 3 2 মানে 3 into 2 আর 2 মানে 1 into 2 আর এখানে 3 minus 2 1 তাহলে 1 এ থাকবে এটা y স্কয়ার থাকবে কাটাকাটি করলে 2 তাহলে এখানে কি হবে 3y এবং 3y স্কয়ার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা 3y এবং 3y স্কয়ার আমরা এখানে বের করে ফেললাম মধ্যক। घात যখন জোর হয় তখন মধ্যপদ ছিল একটা আর ঘাত যখন বিজোড় হলো মানে 3 তো বিজোড় 1 3 5 এগুলি বিজোড় সংখ্যা আমরা জানি। ঘাত যখন বিজোড় হবে তখন মধ্যপদ হবে দুইটা। আমরা এখানে দেখলাম যে যখন ভাঙাইলাম যখন বিস্তৃতি করলাম দ্বিপদীকে যখন আমরা দ্বিপদী রাশি একটা রাশিকে যখন আমরা দ্বিপদী বিস্তৃতি করলাম করার পরে এখানে 1 2 3 4টা পদ পাওয়া গেল। তাহলে মাঝখানে যেটা মধ্যপদ এটা বের করার কৌশলের মধ্যে সূত্র বললাম যে n এর মান যখন বিজোড় হয় তখন আমাদের মধ্যপদ হবে দুইটা, তার মধ্যে দুইটা আমরা 3y 3y2 এটা কি হবে আমরা জানলাম যে এই দুইটা মধ্যপদ। এরপরে বের করা যে নিয়মটা সূত্র অনুযায়ী আমরা বের করলাম এখানে আমরা বুঝতে পেরেছি যে নিয়মটা এখানে বিস্তারিত দেওয়া আছে সেই অনুযায়ী আমরা পাইলাম দ্বিতীয় এবং তৃতীয় পদের মধ্যক। দ্বিতীয় পদ হলে 1 + 1 আমরা জানি সূত্র r + 1 তখন সাধারণ পদ আর যখন 3 পাইলাম তখন লিখলাম 2 + 1 তখন সাধারণ পদ। সেখানে আমরা এখানে 1 মানে এখানে r এখানে 2 মানে হলো r সূত্র বসিয়ে দিলাম পাওয়ার এখানে 3 তাহলে 3c 1 তারপর এখানে 1 আছে 1 দিয়ে এখানে 3 - 1 তারপর দ্বিতীয় চল এখানে y তাহলে y টু দি পাওয়ার 1 আর মান বসাইলাম। এইভাবে আমরা মান বসাই দিলাম ক্যালকুলেশন করে আমরা 3y এবং 3y স্কয়ার পাইলাম। এইভাবে তোমরা যে কোনো দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ বের করবা। আশা করি তোমরা দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীতে আবার তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে অন্য কোনো পড়া নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।